মাস দেড়েকের মধ্যেই আমেরিকা সহ বিশ্বের একাধিক দেশে বদলে যাচ্ছে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ টিকটকের মালিকানা সব ঠিক থাকলে আগামী পনেরোই সেপ্টেম্বরের মধ্যেই চীনা সংস্থা বাইট ডান্সের কাছ থেকে একাধিক দেশে টিকটকের মালিকানা কিনে নিতে চলেছে বিশ্ববিখ্যাত তথ্য প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট আর বাইট ডান্সের এবং মাইক্রোসফটের মধ্যকার এই চুক্তি সম্পন্ন করতে মধ্যস্থতা করছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি টিকটকের তথ্য নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের ব্যক্তিগত তথ্য এই অ্যাপের মাধ্যমে চীনের হাতে চলে যাচ্ছে বলে ধারণা মার্কিন গোয়েন্দা বিভাগে এমনকি এই অ্যাপটিকে হাতিয়ার করে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনেও চীন হস্তক্ষেপ করার চেষ্টা করছে বলে দাবি করেছেন মার্কিন গোয়েন্দাদের দপ্তর এই পরিস্থিতিতে গত শুক্রবারই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন আমেরিকায় এই অ্যাপটি নিষিদ্ধ ঘোষণা করবেন তিনি আবার সেদিনই শোনা যায় ভারতীয় ব্যবসায়ী সত্য নাদেলার সংস্থা মার্কো সফট নাকি টিকটক কিনে নিতে চলেছে